কুইন খ্যাত নায়িকা অপ বিশ্বাস দুই সালে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছে তো অপ বিশ্বাস ব্ল্যাক একটা ড্রেস পরে খুব পোজ দিয়ে ছবি তুলেছে যেটা কিন্তু খুবই ভালো লাগছে তো তার স্টাইল তার সবকিছু গেট আপ আমার কাছে খুবই ভালো লাগে অবশ্যই বলতে পারেন অনেকে নায়িকা হিসাবে খুব পছন্দ করেন সে তো মোটা অশিক্ষিত দেখতে ভালো না অনেকে কদু বিশ্বাস বলে তো আমার কাছে সবাই সমান আমার কাছে বুবলিও যেমন অপুও তেমন তবে তাদের দুইটা বাচ্চা তাদের খুব ভালো লাগে যাই হোক আমি অপবিশ্বাসকে যেমন ভালোবাসি বুবলিকে ঠিক ওরকম ভালোবাসি তবে হ্যাঁ অপবিশ্বাসের জীবন কাহিনী পর্যালোচনা করলে তার প্রতি একটা আন্তরিকতা এমনিতেই চলে আসে কারণ কিভাবে একটা মেয়ে সন্তান নিয়ে হয় সেটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে উপবিশ্বাসী দেখিয়েছে তো দুই হাজার তেইশ সালে শেষ আলোচনা সমালোচনা ছিলেন দুই হাজার চব্বিশে যেন উপদিদি জীবনটা খুব ভালো হওয়া যায় দেখুন তার শুভাকাঙ্ক্ষীরা তাকে কিন্তু লাভ রিয়ার্ড দিয়েছে এবং হ্যাপি নিউ ইয়ার জানিয়েছে কোনো খারাপ মন্তব্য করেনি সবাই চায় শাকিব খান এবং অপবিশ্বাস এবং জয় একসাথে আবার থাকুক তাদের আবার সুখী ফ্যামিলি গড়ে উঠুক এটা আমারও কামনা